শুনেন আমি বলি, আমার স্বামী রতন দফাদার না আমার স্বামী রতন দফাদার কে? আমার স্বামী রতন দফাদার কে? এক তালাক, এক তালাক। আমাদের গ্রামে সালিশি ব্যবস্থা করছি, চেয়ারম্যান মেম্বার অনেকবার চেষ্টা করছি, ঠিক আছে, থানা পর্যন্ত গেছে, কেস হয়েছিল, কিন্তু কোন সমাধান হইতেছে না। তা আপনার আইনে আর ইসলামিক আইনে যেটা হয় মানে মানে আলাদা করে দেওয়ার যে ব্যবস্থাটা আছে ওইটা আপনি করেন? দেখেন এখানে ন্যূনতম একটা জায়েজ কাজ আছে তালাক, কারণ আপনারা যদি এটা নিতে চান স্বেচ্ছায় এন তো আমার আর কিছু বলেন নাই। আচ্ছা ঠিকানা তো আপনি চেনেন, ঠিক আছে তো? না হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিকানা বলি। আমি কি বলি আরেকবার দেখলে পারো না? শেফালির বাপ, আমি বারবার তোমার তো বাপ রাই আনছি যে ওখানে বুঝো কোনো কথা হইবে না, উল্টা পাল্টা কোনো কথা কোন মোল্লা কই দিলাম। আচ্ছা এই এখানে রাগারাগি করেন না, এটা কাজ অফিস, ঠিক আছে। এই শেফালি বেগম কে আপনি তো? না না। আচ্ছা আমার সাথে সাথে বলেন বরিশাল। আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে গাইবান্ধা জেলার ফতেপুর উপজেলার মোহাম্মদ কুতুবখালী পোস্ট অফিস কুতুবখালী শাহপুর নিবাসী মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে আমার স্বামী মোহাম্মদ রতন রতন দফাদার কে? মোহাম্মদ রতন দফাদার কে? এক তালাক। দাদার একটু বুঝাস না? কোনো বুঝে হে বুঝে কিছু নাই, বহুত বুঝাইছি আর কত বুঝাম বলেন। এক তালাক। হ্যাঁ এত না এই মোড়ামুড়ি করেন না, দেখছো বুঝাম। আচ্ছা আপনি বলেন যে এক তালাক। ভাবি আর একবার চিন্তা করো না, ভাবি বলতে হয় তো, বলতে হবে তো, না বললে তো হবে না। আমার সাথে সাথে বলে বেয়াই একটু একটু দেখ। এই বেয়াই আমি লোক কোনো কথা কইতে চাই না এই মুহূর্তে, আপনারা ফামা তো গরম হবে না কই দিলাম, বহুত খেলছেন আপনারা। ভাই আর জোর করে আপনি তালাক দাও, বহুত খেলছেন আর খেললেন না। না ভাই আর জোর করে তালাক দাও আইতাছেন, বড় বড় মানুষ উঠেন যা আপনারা না আপনারা জল্লাদ জল্লাদ বুঝছেন, একবার জল্লাদ। মেন কথা হইছে মহিলাই খারাপ, বুঝছেন না? এই মহিলাই খারাপ, আপনারা লোক কোনো কথা কইতে চাই না এই জঘন্য টাইমে। আচ্ছা ভাবি আরেকবার চিন্তা করেন না, এটা ডিভোর্স তো হয়ে যাবে, ভাবি আরেকটু বার সুযোগ দেন। কোন সুযোগ না, বহুত দেখছি। আচ্ছা আপনি একটা মহিলা আমার এটা বুঝতেই বলতাম না, বহুত দেখছি এখন আর দেখা দেই নাই। থানা করছেন আমরা, থানা করছেন হ্যাঁ মেম্বার সাহেব আমলে যা বারবার নেছেন নাই, আমি বারবার সুযোগ দিছি। আমরা কিন্তু চরিত্র, এই চরিত্রের মধ্যে আমার মাইয়ে থাকতে পারে। ও আমার চরিত্র, আপনি চরিত্র ভালো। হ্যাঁ আমি মেন নামে কইতাম না, মেন গুড নামে কইতাম না, এটা খারাপ মহিলা, মহিলা খুব খারাপ। হুজুর আমি আমি এখানে এখানে যে কাজী অফিস আসছেন আপনারা যা, হুজুর আমার বউটা তো দেখছেন না, যে আপনি কইতাছেন আমার ছেলের বউ তো তালাক নিতে রাজি না, ও তো কইতাছে না। না না এই তো ওই করবে, ও কইবেন আমরা চুপ করে বইতেন, ও কইবেন হুজুর মুখ পাবো খারাপ মহিলা রে। আমার দেখছেন আমার স্বামী রতন দফাদার না আমার স্বামী রতন দফাদার কে? আমার স্বামী রতন দফাদার কে? এক তালাক, এক তালাক। যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন না, আপনি বিষয়টা দেখেন আমরা এখানে কথা বলতেছি, এখানে মুরব্বীরা আছে, আমরা মহিলা আপনারা আপনারা খারাপ
আমার স্বামী রতন দফাদারকে এক তালাক এটা বলতে হবে মা এটা না বললে তো কাজ হবে না আপনার আর কি আছে বলেন আপনি তোমার মা বলছে এটা ভরবো নিবেন দেখো মা আমি কিন্তু বাবা কইতেছি সব ভাই চুপ কর তোমার মা না কইতে বুঝবেন নি দেখো মা এমন কিছু করার নাই ঠিক আছে তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে আমি হুজুরে বারবার বললাম তুমিও দেখছো অনেক বেজালে দেখো তোমার মা সাথে দরকার নাই এই আমার সাথে দরকার নাই খারাপ মহিলাদের কথা তোমার তিন চুপের বাড়ি আচ্ছা এইগুলো অনেক খারাপ তাই মহিলা শুনে না জঘন্য মহিলা জানো কোন কোন মনে যা আছে তাই করো তুমি এরকম মহিলা যে সবাই ঘরে থাকো তুমি বংশ করে দিব তুমি এখানে থাকো শুনেন এই না হুজুর আপনি দেখতেছেন তো মেড়া কান্ত আছে এই মেড়াও দেখতেছে আমাদের এই বিষয়ে নিয়ে আছে একটা ছয়টা মাস আজকে এই এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বারের বারবার বুঝানো হয়েছে এই মহিলা সব জায়গায় এই জায়গা আপনি এখানে চাপে একজন আলে মানুষ দিন মানুষ আপনি সামনে এই মহিলা কেমন করতেছে আপনাদের আপনি কি ব্যাপার বললেন খারাপ বুঝছেন শুধু মেয়ের বাচ্চা আপনি বন্ধ করবো আপনি করে সবাই জানেন না এই চাচা মেয়ে ফাউল এই চাচা রতন রায় আরো দশটা বিয়া করাম আপনি তো চিন্তা করতেছেন কে তুই একদম নিশ্চিন্তা থাক আমার জীবনে আমি তার স্থির পরিমাণ কষ্ট দেয়নি আমার যত যখন যেটা চাইছি আমি সেটা দিছি ওর রাত যদি দুইটা বাজে যদি কিছু চাইতো ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাত্রে বলো ও যখন যেটা চাইছে আমি তখনই সেটে দিছি ওর মার খুব রচনায় বুড়ো আসতো আমাকে তাহলে কত মিথ্যা কবা তো আমি চাই না এগুলো বেশি কথা মারে আপনি ওরা যেভাবে চাই আমি সেভাবে আপনি করুন মাগো গোষ্ঠী দেখি ভাই আপনি আরেকটা চিন্তা করেন ভাই এরে বুঝাও বারবার বলতেছেন দেখছেন চোখের পানি ঝরতেছে এই মহিলা শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতে সুযোগ আপনি ও যে ও কান্ত সেই কারণে যে আমার এটাই যে ডাইনি মহিলা গর্ব হইছে এটা কান্ত যে আপনি ডাইনি মহিলা আমি আচ্ছা আমার বউ না আমি কোন ব্যাড রেকর্ড কিও দিতে পারবো না বুঝছেন না আমরা ভালো চুপ করে বলিছি মোরা যে কোন করতে এসে মুখ কামার আই চাচা এই একদম চুপ এখন তো কেন একদম চুপ থাকেন চাচা আপনি আপনি বলে চুপ থাকেন আচ্ছা দেখ আমি তো খারাপ হয়ে যাবে আমার আমার ভয় জানে আমি তার কতটুকু ভালোবাসি ওর মা কয়দিন পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমি সবই দিই মাঝে আমারও বলে একদিন 3 লাখ টাকা লাগবে আমি 3 লাখ টাকা কই পাবো আমি মাসিক ইনকাম করি 20,000 টাকা একের পর এক বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে একদিন রাত ব্যবহার করি সেখান থেকে বলে মেয়েটা নিরবতায় বুঝালে মেয়েটা সংসার করতে চাইতেছে আপনারা কি মেয়েটা কি জোর করে ইটা করতেছেন তালাকের ইটা পারতেছেন না শুনেন আপনারা এখানে একটু একটু বসেন প্লিজ একটু আচ্ছা আচ্ছা বসেন বসেন আমার একটা কথাটা বুঝেন এখানে আপনারা আসছেন এই যে মহিলা এই মহিলা জীবনে মিলতে দিব না যদি মিলতে দিত এই 5-6 মাস আপনার যে ঘটনাগুলো বললাম এই মহিলা মিলতে এই মহিলা একটা খারাপ মহিলা আচ্ছা যাক আপনি বসেন আমি দেখি এখানে কিছু করার নাই ঠিক আছে এই আমা আপনি একটু বলেন আপনি তো শেফালি হ্যাঁ বলেন যে আমার স্বামী রতন দফাদারকে বলেন বলেন আমার স্বামী রতন দফাদারকে এক তালাক দুই তালাক বলেন দুই তালাক
মানুষের এরকম অ্যাক্সিডেন্ট হয়, এটা অ্যাক্সিডেন্ট মনে করে সহ্য করে থাকবি। সামনে শুক্রবারে তোর বিয়া করম, ভালো জায়গা দেখা, তুই এটা চিন্তা করিস না। এরকম ভালো পোলা পাইতে অনেকই আছে, বুঝিস নাই? কেউ পায়া ধন হারাইতে কতক্ষণ মাথা ঠান্ডা কর, তুই সাইন দিস, তোর এক সপ্তাহের ভিতরে ভালো জায়গা দিয়ে কান্ড বিয়া করাম, দোষ মা ও ভালো থাকবো, মাইয়াও ভালো থাকবো, হতুর গোষ্ঠী ভালো থাকবো, এরকম জল আপনি থাকবো না। তুই চিন্তা করিস না, তুই এনে সই দে, সই দে। আমি যেটা মনে করি, তুমি একটা সপ্তাহ অপেক্ষা করো, তোমার ভালো জায়গা দেখে বিয়া করামু। বাবা তুই সই দে, আমি তোর এই সামনে সপ্তাহ তো বিয়া করাবো, সুন্দর ভাই বিয়া করাবো। আর নাটক করলো না, ওই মহিলার কথা কিন্তু আশ্চর্য হইতেছে না। তুই সই দে, তোর তুই সই দে, তুই নিশ্চিন্ত সই দে, বাবা তুই সই দে, তুই সই দে, তোর তুই ভাইঙ্গা পড়িস না রত, নাম তোর বারবার কইতে তুই ভাইঙ্গা পড়িস না, বুঝা তোমার বন্ধুর, তুমি বুঝাও, ভালো জায়গায় বিয়ে দিন বসে করে টাকা বুঝালে আপনার, টাকা বুঝালে এই চার এ পাঁচ তালাক দিতে চা নাই, তোর বউর তোর হরিয়ে তোর তালাকটা দেওয়াইলো। আল্লাহ তোর আরো চাইতো ভালো হবে, তোর ভালো জায়গা দশ জায়গা দেখে এক জায়গা বিয়া করামু।
এরা মালতু ফালতু ঘরে আর জীবন পাড়া দাও এখানে কি বল এ সারা তুই মোর ভাগ পোলার বাসি এলে কি কিছু করে না না থাপড়ে কানাপটি গো আর না আমি চিন্তা কই তারবে না জানো জানা আছে জানো জানা আছে আর এখন নাড় করে বাদ দাও ছান জানা মাইয়া তালাক লইতে চা মায়ের মায়ের মা তালাক তো বসে মেন্টাল কাজী সাহেব হইছে দেখেন কি হই দাও হইছে না হ্যাঁ কাজী সাহেব আপনি জিগান টাকা বুঝা পাইছে কিনা হ্যাঁ টাকা পাইছেন তো বুঝা মগো